তো আপনারা প্রত্যেকই জানেন আধার কার্ডের বয়স যদি 10 বছর কিংবা তার বেশি হয় তাহলে আপনাদেরকে অনলাইনে মাধ্যমে সাইবার ক্যাফে সিএসসি সেন্টার আপনারা চাইলে আপনাদের সহজ তথ্যমিত্র কেন্দ্র যেখানে খুশি গিয়ে অথবা নিজেরাও আপনারা কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেন এবং আজকের এই ভিডিওতে নতুন একটা বিগ ব্রেকিং আপডেট এসেছে যে আপডেটটা আপনাদের অবশ্যই জানতে হবে যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রসেস সেই প্রসেস নিয়ে এবং আধার কার্ডের বয়স যদি 10 বছর হয়ে যায় অথবা আধার কার্ডের বয়স যদি 10 বছরের বেশি হয়ে যায় তাহলে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে সেটা তো করতে হবে তবে যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়মটা অবশ্যই জানতে হবে আমি দেখব ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি প্রথমবার ভিজিট করে থাকেন আমাদের চ্যানেল চলুন শুরু করি আজকের এই ইনফরমেটিভ ভিডিও অবশ্যই আধার কার্ডের এই নতুন আপডেটটা প্রত্যেকের জেনে রাখা দরকার প্রত্যেকের জানা উচিত তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনাদের কোথাও যেতে হবে না আপনারা অফিশিয়াল ওয়েবসাইট অফ UIDAIG রয়েছে সেখানে মাই আধারের যে অফিশিয়াল লিংক রয়েছে সেখানে ক্লিক করে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের যে কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারবেন এবং কি করে ডকুমেন্টগুলো স্টেপ বাই স্টেপ আপনারা আপডেট করবেন এই নিয়ে ভিডিও করা আছে সেই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি লিংক প্রোভাইড করব এবং দ্বিতীয় আপডেট যেটা সেটা হচ্ছে আপনাদের যদি আধার কার্ডের বয়স 10 বছর কিংবা বেশি তার থেকে হয়ে থাকে এবং আপনারা যদি এই 10 বছরের মধ্যে কখনো কোনো সময় আধার কার্ড কারেকশন করে থাকেন কোনো কিছু হয়তো আপনার নাম ভুল ছিল ঠিক করেছেন 10 বছরের মধ্যে কিংবা আপনার অ্যাড্রেস চেঞ্জ করেছেন কিংবা আপনার ছবি চেঞ্জ করেছেন এই সেই বায়োমেট্রিক আপডেট করেছেন যা যা রয়েছে আপডেট করার মতো যদি কোনো কিছু আপডেট করে থাকেন আধার কার্ডে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখন আর সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে না ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় সেকেন্ড আপডেট এবং তৃতীয় যে আপডেট সেটা হচ্ছে লাস্ট ডেট আপনারা কিন্তু চাইলে নিজেরাই করতে পারবেন যদি নিজেরা করেন তাহলে কোনো রকম টাকা খরচ করতে হবে না তবে যদি আপনারা সিএসসি সেন্টার থেকে অন্য কোনো সাইবার ক্যাফে থেকে করেন তাহলে সেখানে কিন্তু একটা চার্জেস একটা টাকা খরচ করে আপনার কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে এবং আধার কার্ডটা আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন বিনা পয়সায় সেটা লাস্ট ডেট হচ্ছে 14/6/2023 14/6/2023 এই তারিখের মধ্যে যদি আপনারা নিজেরাই করতে পারেন তাহলে ফ্রিতে কোনো টাকা কিন্তু আপনার খরচ হবে না এবং যদি তার মধ্যে সাইবার ক্যাফে থেকে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু একটা চার্জেস দিতে হবে টাকা দিয়ে করতে হবে তো অবশ্যই এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করবার ছিল ছোট্ট আপডেট এবং যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন তাহলে ভিডিওর নিচে চলে যান ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করুন এবং স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমি বুঝিয়ে দিয়েছি কখন কি করতে হবে কিভাবে কি অপশন দেবেন কোথা থেকে সেই আপডেটগুলো করবেন এবং কি কি ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে কোন ক্ষেত্রে ঠিক আছে সেগুলো দেওয়া আছে দেখে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী ভিডিও যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখেন অবশ্যই পরবর্তী আপডেটের ভিডিও কখনো মিস হবে না তো এখনকার মতো এই পর্যন্তই ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে